মেমারি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বপন ঘোষালের নেতৃত্বে পাঁচ সদস্যের টিম নিয়ে দুয়ারে কোভিড সচেতনতা প্রচার চালানো হয়। আজ মেমারি হাসপাতাল এলাকা থেকে শুরু করে ১৬টি ওয়ার্ডের পাড়ায় পাড়ায় গলিতে গলিতে ঘুরে মানুষকে কোভিড সচেতনতার প্রচার করেন এবং যাদের মুখে মাস্ক নেই তাদের হাতে মাস্ক তুলে দেন। গতকাল বিকাল ৫টা পর্যন্ত মেমারি শহরে ১৯ জন আক্রান্ত হয়েছেন, ফলে এলাকার মানুষকে অতি সচেতন করতে দুয়ারে দুয়ারে গেলেন মেমারি শহর সভাপতি স্বপন ঘোষাল। এই পরিক্রমার মধ্যে মেমারি কৃষ্ণবাজার এলাকায় রেশন ডিলারের সামনে দেখা যায় শতাধিক মানুষ দূরত্ববিধি না মেনে লাইন দিয়ে দাঁড়িয়ে রেশন নিচ্ছেন। শহর সভাপতি ও এক নম্বর ওয়ার্ড সভাপতি অজিত সিং রেশন ডিলারকে মাস্ক না থাকলে রেশন দেওয়া যাবে না এবং গোল দাগ কেটে দিয়ে দূরত্ববিধি মেনে রেশন দেওয়া যাবে এই ঘোষণা দিতে বলা হয় এবং লাইনে দাঁড়িয়ে থাকা মানুষকে দূরত্ববিধি মেনটেন করে আগে দাঁড় করিয়ে তবে রেশন দেওয়া হোক নির্দেশ দেওয়া হয়। তার জন্য প্রত্যেকটা মানুষের কাছে উনি আবেদন রেখেছেন যে আপনারা প্রত্যেকে মাস্ক ব্যবহার করুন, মাস্ক ছাড়া করোনা কোনোদিন আটকাবে না, করোনা নিয়ন্ত্রণে আসবে না। তাই প্রত্যেকটা দোকানদারের কাছে উনি আবেদন করছেন, প্রত্যেকটা দোকানদারের কাছে অনুরোধ জানাচ্ছেন যে প্রত্যেকটা দোকানদার আপনারা করোনা আটকাতে অবশ্যই দোকানদাররা মাস্ক ব্যবহার করুন। এরপর কৃষ্ণবাজার নিমতলা এলাকায় একটি চিড়ে কলে দেখা যায় ভেতর থেকে বাইরে প্রায় শতাধিক মানুষ গাদাগাদি করে চিড়ে ভাঙার জন্য ঘরের ভেতর থেকে জিটি রোড সাইড পর্যন্ত দাঁড়িয়ে ও বসে আছে, অনেকেরই মুখে নেই মাস্ক। চিড়েকল মালিককে ডেকে সভাপতি ধমক দেন এবং ভিড় সরানোর কথা বলেন, একই সঙ্গে তাদের টোকেন ও সময় দিয়ে দিতে বলা হয়। নির্দিষ্ট সময়ে এসে তারা তাদের চিড়ে নিয়ে যাবেন। তারপর রাস্তায় প্রায় সর্বত্রই বহু মানুষকে দেখা যায় মাস্ক ছাড়া বাড়ি বাইরে বের হতে। অজিত সিং এবং স্বপন ঘোষাল যেখানে যে ওয়ার্ডে গেছেন সেখানকার স্থানীয় তিন চারজনকে সঙ্গে নিয়ে পাড়ায় পাড়ায় প্রচার করেন। মেমারি শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মেমারি শহরের ১৬টা ওয়ার্ডে আমরা পাড়ায় পাড়ায় দুয়ারে দুয়ারে আমরা দুয়ারে সচেতনতা কর্মসূচি গ্রহণ করেছি, কারণ করোনা যেভাবে ঊর্ধ্বমুখী এবং যেখানে মানুষ উদাসীন দেখছি সেখানে তাদেরকে সচেতন করতে আমরা এই কর্মসূচি গ্রহণ করেছি। গতকালকেও আমরা রিপোর্ট বলছে মেমারি পৌরসভাতে এখনও পর্যন্ত ১৯ জন আক্রান্ত হয়েছে, অথচ যেখানে কদিন আগেই মেমারিতে আক্রান্তের সংখ্যা ছিল মাত্র ১ জন। তাই মেমারি মানুষ উদাসীন এবং সরকার সচেষ্ট, মাননীয় মুখ্যমন্ত্রী সচেষ্ট, প্রশাসন সচেষ্ট, আমরাও তাই আমাদের পক্ষ থেকে মানুষকে সচেতন করতে করতে রাস্তায় রাস্তায় আমরা পাড়ায় পাড়ায় আমরা বাড়িতে বাড়িতে দুয়ারে দুয়ারে গিয়ে আমরা মানুষকে সচেতন করছি এবং মাস্ক বিতরণ করছি। আমাদের কর্মসূচি চলছে, আজকে ১৬টা ওয়ার্ড কর্মসূচি সফল হবার পরে আমাদের আজকে বৈকালে আমাদের নবপল্লী মোড়েতে আমাদের মাস্ক বিতরণ এবং সচেতনতা কর্মসূচি আমাদের চলবে। এতে করে মানুষের মধ্যে কি কোনো সাড়া জাগছে? মানুষের মধ্যে সাড়া জাগছে, যারা মাস্ক পরে পকেটে নিয়ে রাস্তায় বেরিয়েছিল তাদেরকে বলাতে তারা আমাদের মাইকের শব্দ শুনে তারা হচ্ছে মাস্ক বার করে পড়ছে। বহু মানুষ আমরা দেখছি এখন অনেকটাই কনসাস হয়েছে, আগে অনেক উদাসীন ছিল এখন মানুষ অনেকটাই কনসাস হয়েছে। তার এর সমস্ত কৃতিত্ব হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার ঐকান্তিক প্রচেষ্টা, তার প্রচার মাধ্যম, তার প্রশাসন সর্বতরকম সহযোগিতা করছে বলেই মানুষ এখন অনেকটা কনসাস হয়েছে। এই পরিস্থিতিতে গঙ্গাসাগর মেলার বিষয় নিয়ে প্রশ্ন করলে আদালতের বিচারাধীন বলে এড়িয়ে যান তিনি। এই মুহূর্তে গঙ্গাসাগর মেলা নিয়ে সাধারণ মানুষের মধ্যে একটা প্রশ্ন দেখা দিয়েছে, সেই জায়গা থেকে কি বলবেন? এটা কোর্টের ব্যাপার, কোর্ট যা সিদ্ধান্ত নেবে সে ব্যাপারে আমি কিছু বলতে পারব না। মেমারি থেকে পিন্টু প্যাটেল, আনন্দ বার্তা।